আছি, বিশেষ করে আমার সকলে আগরমাতৃ মিয়ানমারের Thank you.
কবি গীতিকাৰ লেখক তথা মিচিং আগম কেমান গুৱাহাটী বানকাৰ প্ৰাপ্ত সাহিত্য সভাৰ কাকল উপসভাপতি বিশিষ্ট সাহিত্যিক তথা ভাৰত মাতৃ বঁটা প্ৰাপক শ্ৰীযুতা মৃণালিনী বেদী ডাঙৰীয়ানী অন্যতম গ্ৰন্থ উন্মোচক হিচাপে উপস্থিত হোৱা সাহিত্য অকাডেমী নতুন দিল্লীৰ বৰুশাখাৰ আহ্বায়ক তথা বড়ো সাহিত্য সভাৰ প্ৰাক্তন সভাপতি শ্ৰীযুত অৰুণ চন্দ্ৰ বৰুৱা ডাঙৰীয়া মন্ত্ৰী প্ৰাজন হিচাপে উপস্থিত থকা মিচিং আগমিক আৰু গুৱাহাটী বানকে সভাপতি শ্ৰী ফুলেশ্বৰ ডাঙৰীয়া আজির অনুষ্ঠান মিচিং আগম কেমনের সভাপতিদ্বয় বন্তী প্রজন্ম কেমন কৃতার্থ করেছে মূল সহধর্মিনী প্রয়াত অমিয়া তথা অম্বিকা মেডম মিলি মূল সাহিত্য চর্চা প্রফুলন অনুপ্রেরণা উৎস গ্রন্থ রূপত তেওঁৰ নামত উৎসর্গা করা হয়েছে মূল সহধর্মিনীর বিদ্যা কুমার পদগতি কামনা করে মূল অশ্রুসিক্ত শ্রদ্ধার অঞ্জলি আশিস মিচিং ভাষার পদ্যত অনুদিত অর্থাৎ ভাবানুবাদ মূল দুখন গ্রন্থ হয়েছে রামায়ণ মীমাগানা শেরবি রামায়ণ মীমাগানা শেরবি যুদ্ধ আর শান্তি ওয়ার এন্ড পিস অর্থাৎ মূলত ঘুরুকার হাতি ভরার দরে দুখন কালজয়ী গ্রন্থক্রমে বাল্মীকি রামায়ণ আর লিউ টলস্টয়ের ভয়নাই মীর রাশিয়ান ল্যাঙ্গুয়েজত ইংরাজি ওয়ার এন্ড পিস অসমীয়া যুদ্ধ আর শান্তি এই দুখন রচনা করা হয়েছে মিচিং ভাষার ইয়াতে আজি দুখন বিশিষ্ট পুথি যত মিচিং ভাষার অনুবাদ করা হয়েছে আর আমি অখিল ভারতীয় সভাপতি মহোদয় আর কোচি প্রধান দুইগী আছো আর অখিল ভারতীয় সাহিত্য পরিষদের উদ্দেশ্যই হল অনুবাদের জড়িয়ে ভারতের বিভিন্ন ভাষা ভারতের বিভিন্ন ভাষা মানে বিভিন্ন জনগোষ্ঠীর ভাষা সেই ভাষাবিল পুথিবিল আমার বিভিন্ন ভাষা অনুবাদ করব লাগে এই যে রামায়ণ বা মহাভারত আমার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ বলে ইতিমধ্যেই স্বীকৃত হয়ে আসছে কারণ তাত আমি জানিবলগিয়া বুঝবলিয়া মানব সমাজক আমি সমৃদ্ধ করবলিয়া বিশেষকে বর্তমান সমাজত যে একটা আমি বিশৃঙ্খল বা উশৃঙ্খল আমি বলে কম সমাজ সেই সমাজখনক এক মানে স্থিতি ব্যবস্থা বা শৃঙ্খলা অবস্থা আনিবর নিশ্চয় রামায়ণ মহাভারততকে আর ডর কথা একু নাই গতি এই যে রামায়ণ পুথিখান অনুবাদ করেছে ডর একটা কাম করেছে কারণ রামায়ণত ভারতের সমস্ত দর্শন সুমায় আছে এইখান চাও আমার ভারতীয় দর্শন ভাতৃত্ববোধ স্বামীর প্রতি পত্নীর যেখানে কর্তব্য মাতৃর প্রতি পিতৃর প্রতি ইমান সুন্দরকে পরিচালনা করেছে রাম রাজ্য নাম দিছে সেইখানি কথা যদি বর্তমান সমাজত আমার মানুষে যদি হৃদয়ঙ্গম করবেন তো মানে ভাব যে এইখান সমাজত আর একো আপত্তি করবলগা মানুষের নাথাকে অশান্তি করবলগা নাথাকে বিশেষকে মই রামায়ণের যেখানে অধ্যয়ন করছো তারপর মই ভাবো রামর বনবাস এই অধ্যায়টো আসলতে সমস্ত রামায়ণের ভিতরতে ভারতীয় দর্শন চিন্তার কারণে আটাইতকৈ উৎকৃষ্ট অধ্যায় রামর বন্ধু আর শান্তির যেখান মিচিং অনুবাদ সকলে ফেমিলি স্মৃতি কাৰণে ৰাখিছে ফটো একপি ফটো মাৰিলে নাই উইথ ফেমিলি ফটো মাৰিলে নাই লেখক কৃষ্ণৰাম মিলি আৰু তেখেতৰ পুত্ৰ বোৱাৰী জীয়ৰী জোঁৱাই নাতি নাতিনী সকলোৱে এখন স্মৃতি ৰাখিছে আমার অতি শ্রদ্ধার কৃষ্ণরাম মিলে দুখনকৈ গ্রন্থ আজি উন্মোচিত হল এখন আমি রামায়ণ নামৰ
যে মুখতনাবাসীর ওপৰত সুন্দরভাবে তেখেতর ভাষারে এখন কবিতা পুথি রচনা করেছে। অবশ্যই আমি সেই ভাষাত বুঝি নাপালো, তেখেতে আমার নিমন্ত্রণ করবলে যাওতে আমার সুন্দরভাবে অসমীয়া ভাষাত সুন্দরভাবে বুঝাই দিছিলে। গতি সেই কথা অনুসরিয়ে আমি রামায়ণের ওপর কি কথা কম ভাবি পাওয়া নাই, কিন্তু আমি মনতে ভাবি লছি যে রামায়ণের রচনা করব লাগিলে রামায়ণের চরিত্রসমূহের উপর মহামুনি বাল্মীকি, এই মহামুনি বাল্মীকি আসিল একাল, এই ধনেটি তহতক পোহাল দিছু, তহতে মোর এই পাপর প্রায়শ্চিত্তর ঠাই লভি নে নলবি, ঠিকই আছে বাৰু নাখাও আজির কারণে এটাই খাব, সেই এটা খাইয়েই বিপ্র দামোদার অবস্থা ভালর ফালে গেল। গতি ভগবানে সদায় লাউ নোপা দুখিয়া দরিদ্র দুষ্ট দানবর গাতে হৃদস্থিত হয়ে থাকে, আর সেইবিলাক ভাল পথে আনবর কারণে সদায় মানে ভগবানে সেনেকা মানুষ বিচারি ধরে। আজির আধুনিক যুগত আভিজাত্যই ভরা জগৎখান আজির মানুষে কিন্তু ভগবানক বিচারি পাবলে চেষ্টা করা নাই, কিন্তু সেই দুখিয়া লাউ লতা লাইকো নাই সেই দানব প্রকৃতির যে আমার কীর্তন ঘোষাত মাধবদেবে মহাপুরু মাধবদেব লিখেছিল ঘোষাত মাধবদেবর ঘোষা বলির ওসর বলি অসুর বনপদা, কিন্তু শুক্রাচার্যর ভয়ত কৃষ্ণক মাতিব নয় পূজা করব। যজ্ঞর মূল বস্তু কি যে যজ্ঞ তারকা রাক্ষসীয় বনের মাজত যজ্ঞ রাখব নয় ঋষি মুনি সকলে, তখন বিশ্বমিত্র মুনিয়ে গিয়ে দশরথক কাবৌ কপালি করে চৌদ্দ বছরিয়া বারো বছরিয়া রাম লক্ষণক লই আসে যজ্ঞ রক্ষা করবলে, সেই রাম লক্ষণে তারকা ভট করে বিশ্বমিত্রর থাকি অতিথি হয়ে থাকিছিল। এনে সময় অপ্রচার সয়ম্বরের বাতরি শুনি মহারাজ মহামুনি বিশ্বমিত্রিয়ে বিশ্বমিত্রয় পুত্র শ্রীরামচন্দ্রয় প্রথমতে ভগবান শিবক আরাধনা করে অতি গুণ লগাবলে তীব্রই শব্দ করে ধনুখন দ্বিখণ্ডিত হয়েছিল, জনা যায় ধনুখনের এটি অংশ ধনুষা ধামত পড়ছিল যার অবশেষ আজিও বিদ্যমান হয়ে আছে, আনটো অংশ রাম মন্দিরের সম্মুখত থাকা ধনুষা সাগরত পড়ি পাতালগামী হওয়া বলে মানুষে বিশ্বাস করে। এই হরধনু দ্বিখণ্ডিত হওয়ার লগেলগে মহারাজ জনকর নির্দেশ মর্মে সীতাই রামচন্দ্র ডিঙিত বরমাল্লা পিঁধাই দিলে, তেওঁকেই স্বামীকরণ করলে, ভয়ঙ্কর সভাত থাকা সকলে করত ধনীরে শ্রী রামচন্দ্র জয় সাব্যস্ত করলে, তার লগেলগে হরগর করা সকল দেবতায় পুষ্প বৃষ্টি করলে, তথালকে মহারাজ জনকে মহর্ষি বিশ্বামিত্রর আজ্ঞা অনুসরি অযোধ্যার রজা দশরথলৈ সকল বাতরি পাঠাই দিলে। সুখর খবর পাই রজা দশরথে তেওঁ দুগৰাকী পুত্র ভরত আর শত্রুঘ্নর সহ সকলিয়ালে পত্নী পুত্রর লই প্রজাখন সহ মিথিললৈ আহি মহর্ষি বিশ্বামিত্রর নির্দেশ মর্মে শ্রী রামচন্দ্রর লগত বিবাহ কার্য সীতার লগত সম্পন্ন করলে। শ্রী রামচন্দ্রর বিবাহর পাছতে লক্ষণর লগত সুতকীতির আন দুগৰাকী পুত্র ভরত আর শত্রুঘ্নরও জনকর আন দুগৰাকী কন্যার লগত বিবাহ কার্য সম্পন্ন করে চারি পুত্র আর চারি পুত্রবধূর লগত সকলিয়ালে অযোধ্যালে জয় জয় করে উভতি আহিল। গতি এনেকেই তার সীতার লগতে মহারাজ জনকর ভাতৃকন্যা আর আন দুগৰাকী কন্যার লগত চারিগৰাকী একেখন ঘরতে কন্যার লগত চারি ভাইয়ে বিয়া করায় জনক দশরথ রজাই চারি পুত্র চারি বয়ারী হইতে আকো ঘরলে প্রত্যাবর্তন করলে অযোধ্যালে, এ সীতার কাহিনী। গতি আজি আমি কমতে বিশেষ উল্লেখিত জনকপুরত থাকা জানকী মন্দিরের ওসর আছে একটি বিবাহ মণ্ডপ এটিও আছে, এই বিবাহ মণ্ডপতে শ্রীরামচন্দ্রর সীতার বিবাহর লগতে আন তিনগৰাকী ভাতৃ বিবাহর মূর্তি আর দরাপক্ষর কইনাপক্ষর লোকসকলের প্রতিমূর্তিও আছে। এই জনকপুর ঠাইখান দর্শনার্থীর ভাবে দর্শন করবলিয়া এক ধুনিয়া তীর্থস্থান, আমি এইবিলাকর অভিজ্ঞতার পৰা পাইছো। ইফালে আমি এই প্রবঞ্চাত্রী যুগুত করতে নজনা কথাখিনি আমি ডক্টর নীলিমা গোস্বামী একটা প্রবন্ধ লিখেছিল এই কাগজখনের পৰা আমি এই দিত্য করি কথাখিনি আমি জানা কথাখিনির লগত
নজানা কথাখিনি সন্নিবিষ্ট করে দিছো। কিন্তু এটা কথা আছে যে এই সীতামাতা আজি একটা পুণ্যদিন, এই সীতামাতাই হল আসল মাতা, মাতৃ বসুন্ধৰী, আজি মাতৃ দিবস। সেই কারণে আজি মাতৃ দিবস উপলক্ষ করে যি সীতাই এই বসুন্ধৰী রক্ষা করে আছে, যে রামচন্দ্রই যেতিয়া পরীক্ষা পঠিয়াই দিছিলে যে হে আই বসুন্ধৰী তুমি ফাট নালা মই পাতালত ডুবাও, অর্থাৎ আই সীতামাতাই রামচন্দ্রক অবমাননা করে তেওঁ পাতালে ডুবা নাই। রামচন্দ্রক কৈছে তোমার হাতত মই রথ কুশল কটাই দিল, মই সদায় ঋষিমুনির লগতে আছো, মই ঋষিকন্যা। আসলতে সীতা অর্থটো হল এনেকুৱা যে সীতামাতা ঋষিকন্যা, বনৰ মাজতেই তেওঁ জন্ম হওয়া সেই তেজৰ কলহৰ পৰা, ঋষিমুনি ৰক্তৰ পৰা। গতিকে সেই সীতামাতা জনক নন্দিনী সেই প্রকৃতির মাজতেই জন্ম হয়েছে, গতিকে সেই প্রকৃতি আই বসুন্ধৰীর কথা আজি আজি কিন্তু আপনাদের আজি আমার মানব সম্পদে আমার প্রকৃতি ধ্বংস করে তেওঁলোকে কি এটা অদ্ভুত দণ্ড করেছে, আর তেওঁলোকে ভগবানের এই আধ্যাত্মিকতার মূল কেনেকে বুঝিব তেওঁলোকে। গতিকে সেই কারণে ভগবানে সদায় দুষ্টর মাজতে থাকে, বেয়াজনের মাজতে থাকে, যোনে কোনোৱে নাভাবে সেইবিলাক, অর্থাৎ হৃদয়ত আত্মা দুটা থাকে, আত্মার চারিখন পর্দা ভেদ করে করে ভেদ করে করে অন্তর্দৃষ্টিরে যে ভগবানক হৃদয়ত স্থাপন করব পারিছে, সেইজন ভক্ত হয়ে ভগবানক দেখা পায়, আর সেইজন ভক্ত হয়ে ভারতীয় সংস্কৃতির কথা গম পায়। গতিকে আজি আমার বৈজ্ঞানিক যুগের এই পাশ্চাত্য সভ্যতায় গড়া সমাজ, আজি এইখন সমাজত পুরুষাই বলক মহিলাই বলক নতুন প্রজন্মই বলক আজি ভগবানের অস্তিত্ব স্বীকার করিব নোৱাৰে, স্বীকার করিব পৰা ক্ষমতাই নাই। তেওঁলোকে স্বীকার করিব লাগিলে এই চকুর চারিখন পর্দা ভেদ করিব লাগিব। আমার কিন্তু পাকা বিল্ডিং যেটা ধুনিয়াকে বিল্ডিং উঠে চারিখন পাঁচখন পর্দা লগাই ঘরের খিড়কি, কি ধুনিয়া ধুনিয়া কারুকার্য পর্দা, মানে এখন পর্দাই ভেদ করিব নোৱাৰে, আর চারিখন পর্দা লগাই ঘরের দুয়ারমুখত ঘরের খিড়কি। গতিকে যেতিয়া আমার এই দৃষ্টিশক্তির চারিখন পর্দা ভেদ করে ভগবানের অস্তিত্ব হৃদয়ত বান্ধিব পারিব, সেইজন পুরুষে ভগবানের অস্তিত্ব বিচারি পাব। গতিকে সেই কারণে আজি এই পবিত্র দিনত আমি এনেই ইমান সময় নষ্ট করে এই পড়া নাই, আজি সীতামাতা প্রকৃতি আজি আসল মাতৃগী আমি হৃদয় স্থান দি আমি আজি এইখানে আপনার পড়ি শুনালো। আর ইয়ার পিছন আমার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরেও একটি কবিতা উল্লেখ করেছে বা লিখা উল্লেখ করেছে যে সীতার অভাবে কেবল রামের বাবে নহয় সমগ্র অরণ্যই সীতা হেরুয়াইছে। আজি আমি অকল রামেই হেরুয়া নাই, সমস্ত প্রকৃতিবাহী অরণ্যখনেই সীতা হেরুয়াইছে, এয়া আমার রবীন্দ্রনাথ ঠাকুরে তেওঁৰ লিখাত লিখি থৈ গৈছে। কারণ রাম সীতার বনবাস, গতিকে সেই কথা অনুসরিয়ে আমি রামায়ণের ওপর কি কথা কম ভাবি পোৱা নাই, কিন্তু আমি মনতে ভাবি হৈছো যে রামায়ণের ঘটনা কব লাগিলে রামায়ণের চরিত্র গুণের উপর, আর রামায়ণ কি কারণে রচনা হয়েছে, কোনে রচনা করেছিল, কিহর কারণে রচনা করবলগিয়া হল এই মহাভারত নাকি রামায়ণ, তার উপর অকনমান মই কইলাম। যে আজি মই আগতে কৈছো যে পূর্ণ মাতৃ দিবস আছে, এই মাতৃ দিবসত এগারী মাতৃ মাতা সীতার কেনেকে জন্ম হল, এই জন্ম বৃত্তান্ত আপনার আগত ব্যক্ত করি বলে ভাবিছো। আর তার আগতে আমি কব খুঁজিছো এই রামায়ণ রচনার যে আদিমূল রামায়ণ মহাকাব্যর আদি হোতা মহামুনি বাল্মীকি,
এই মহামহী বাল্মীকি আছিল একালত দস্য রত্নাকৰ নামে অভিহিত। কিন্তু ভগবানৰ কি লীলা যে এগৰাকী আমি যাক দস্য বুলি কওঁ, সেই দস্যকে ভগৱানে আঁকোৱালি লৈ আৰু সেই দস্য বৃত্তি কৰা এজনৰ হাতে তেওঁ এই মহাপূৰ্ণ ৰামায়ণ ৰচনা কৰিব লগা হৈছে। আৰু ভগৱানে দস্য ৰত্নাকৰক কিয় বাছিলে যে তেওঁহে ৰামায়ণ ৰচনা কৰিবলগীয়া হ'ল, অৰ্থাৎ উদ্দেশ্য এটাই, আজি এই যুগ আভিজাত্যৰ যুগ, এই আভিজাত্যৰ যুগত আমি ভগৱানক বহু বস্তুৰে নানা ৰকম আজি আধুনিক যুগৰ আধুনিক সম্ভাৰেৰে ভগৱানক পূজা কৰি আমি নিজৰ যিটো আভিজাত্য, এই আভিজাত্য ভগৱানৰ ওচৰত প্ৰকাশ কৰি আছোঁ। কিন্তু ইমানবিলাক সাহিত্যিক লিখক, ইমান মানৱ, ইমান গোষ্ঠীৰ মানৱ থাকোঁতেই কিয় ৰত্নাকৰক বাচিবলগীয়া হ'ল এই ৰামায়ণ ৰচনাৰ কাৰণে? কাৰণ ভগৱানে সদায় ভগৱান সদায় ভক্তৰ প্ৰতি নে দেখাত ভক্তি নকৰিব পাৰে, ই নামঘৰ বা পুণ্য তীৰ্থস্থানত ক'তো নাযাব পাৰে, ভগৱানৰ কথা নক'ব পাৰে, সদায় বাহিৰত ভগৱানৰ বিৰোধিতা কৰিব পাৰে। কিন্তু বিৰোধিতা কৰিলেও তেওঁৰ যদি আত্মা ভগৱান নিৰ্দিষ্ট হৈ থাকে, তেতিয়াহ'লে সেই ব্যক্তিগৰাকীকে হাজাৰ চোৰ ডকাই হ'লেও সেই ব্যক্তিগৰাকীক এদিন তেওঁৰ কামত লগায়। কাৰণ প্ৰাচীন কালত যেতিয়া বাল্মীকিয়ে এইবিলাক চোৰ দস্যমী কৰি ফুৰিছিলে, তেতিয়া মহামুনি নাৰদে এদিন সুধিছিল যে তুমি যে নিজে দস্যবৃত্তিবিলাক কৰি আছা, তোমাৰ এই দস্যবৃত্তিৰ ভাগবিলাক তোমাৰ পৰিয়ালৰ মানুহে ল'বনে, তোমাৰ নিজৰ সহকৰ্মিনী, তোমাৰ নিজৰ ল'ৰা ছোৱালী বা তোমাৰ পিতৃ মাতৃয়ে তোমাৰ এই পাপৰ ভাগ ল'বনে সুধি আহা, যদি ৰম বুলি কয় তেতিয়াহ'লে তোমাৰ এই কামত কোনো দোষ নহয়, যদি নলয় বুলি কয় তুমি তাৰ প্ৰায়চিত্ৰ ল'ব লাগিব। তাৰপিছত ৰত্নাকৰ ঘৰৰ প্ৰতিটো পৰিয়ালৰ পানীকে সুধিলে যে মই তহঁতক পুৰ পোৱাৰ কাৰণে মই দস্য বৃত্তি কৰি মই ধন ঘটিছোঁ, এই ধনেদি তহঁতক পোহপাল দিছোঁ, তহঁতে মোৰ এই পাপৰ প্ৰায়চিত্ৰৰ ঠাইত লভিনে নহবি। তেতিয়া প্ৰত্যেকে কৈছে নাই আমি তই মোৰ পুত্ৰ, তুমি মোৰ স্বামী, তুমি মোৰ সন্তান, গতিকে তুমি ডাঙৰক স্বজন পালন নাকি তুমি পালন কৰাটো তোমাৰ ধৰ্ম, গতিকে আমি তোমাৰ কিন্তু পাপৰ ভাগে আমি ল'ব নোৱাৰোঁ। যেতিয়া বিফল মনলৈ গৈ ৰত্নাকৰ যেতিয়া যে যিয়ে নাৰদ আহি ক'লে যে নাই মোৰ কোনোৱেই পাপৰ ভাগ নহয়, তেতিয়া তেওঁ আহি মনৰ দুখতে আহি গছৰ তলত তেওঁ তপস্যাত কৰিলে আৰু তপস্যাত কেতিয়া কৰিলে। তাৰপিছত এদিন তপস্যাত কেতিয়া কৰি যেতিয়া তেওঁৰ অন্তৰ পৰা এই ভাগবিলাক নোহোৱা হ'ল, এতিয়া এদিন তেওঁ তমসা নদীৰ বুকত গা ধুবলৈ গৈ তেওঁ স্নান আনি কৰি আছিলে, হঠাতে দেখে এটা ব্যাধি এহাল ৰুণ চৰাই শৰ মাৰি লিপ্ত হয়। সেই ঘৰত মোটা পুৰুষ ৰুণ চৰাইটো গাঁৱত মৃত্যু হ'ল আৰু মাইকী চৰাইজনীয়ে আমাৰ পৰশ্ৰম পক্ষী বুলি কয় সেই পৰশ্ৰম পক্ষীটোৱে কান্দিব ধৰিলে। এতিয়া সেই দুখৰ যিটো শোকৰ বানান, মহামুনি বাল্মীকিয়ে যেতিয়া তমসা নদীত বহুত স্নান আনি কৰি আছিলে তেতিয়া তেওঁ শোকৰ ক্ৰন্দন শুনিবলৈ পালে। সেই ক্ৰন্দন শুনিৰ পৰা তেওঁ দুটাকী শ্লোক আৱিৰ্ভূত হ'ল। মই শ্লোক মা মিছাদ গাঁৱৰ বিষয়ে মনত নাই, এই দুটা লাইন তেওঁৰ আৱিৰ্ভূত হ'ল। হোৱাৰ পিছতেই তেওঁৰ শোক যে শোকৰ বাণীৰ পৰা উদ্ভৱ হোৱাৰ কাৰণে আমাৰ সংস্কৃতৰ শ্লোক শব্দ শ্লোক
শোকর করা যে দুঃখর কানুন প্রন্দন প্রন্দন মহা শোকর করা যেটো কবিতার হাজি বাহির হল সেইটুকে আমি সংস্কৃত শুনিলে আর দানর যে গর্ব করা বহিরাচয় দান বলি যে দান করা বলে কেছিল তারই গর্ব শূন্য করবার কারণে ভগবান বলিয়ী ঘর এই ধরনে উপস্থিত হয়েছে যজ্ঞ আর দানর মহত্ব দিলে পাতাল রাজ্য ভক্ত মরম করে আর হেৰি হিসাবে ইফালে গর্ব অহংকার শূন্য করে পাতালখন দিলে আর বিতাড়িত নকরি হৃদয়ের মাজত থাকে পাতাল রাজ্য উপহার দিলে গতি ভগবান সদায় দুর্জন দানব কিছু নোহা এইবিল মাজতে ভগবান থাকে ঠিক তেনেকে আজি এই পবিত্র দিন মাতা সীতা ভগবানের একটা চরিত্র এই মাতা সীতা কেনেকে আবির্ভূত হল আজি আমি সবে নাম কথা গাও রামায়ণ পড়ো আমি রামের চরিত্রবিলাকে অনুভব করেছিল অনুভব করেছিল রামে অনুভব করেছিল রামে সীতাক বনবাস দিয়েছিল নানা রকম আমি গ্রন্থ শাস্ত্রবিলাকর বদনাম করেছো যোনে যি পাই নিজের মনত যদি ভাল লাগে তাকেই প্রাচীন বৈদিক যুগের সাহিত্যর উপর নিজের মত প্রকাশ করে নিজের নিজেই সৃষ্টি করে গ্রন্থবিলাক কই আজিকালি নানা রূপে নানাভাবে গ্রন্থবিলাকর আকার দিয়া দেখা যায় আজির যুগত কিন্তু সেই কীটা কি হয়েছে সেই চরিত্রবিলাকর ভিতর চরিত্রবিলাকর কোনে অনুধাবন করবলে বিচরা নাই কিন্তু আমি জানোনে সীতা কোর পৰা জন্ম হয়েছিল তীর্থস্থান হয়েছে জনকপুর আর যত মহামতী সীতা মাতার জন্ম রহস্য নিহিত হয়েছে এই জনকপুর খনেই হল প্রাচীন কালের রাজত্ব করা মহারাজ জনকর রাজ্য আর বাল্মীকি রামায়ণ সীতা মাতার জন্মস্থান এই ঠাইখান প্রাচীন কালের মঠ মন্দিরের পরিপূর্ণ এখন তীর্থস্থান রূপে পরিগণিত হয়ে আছে এনে এন মঠ মন্দিরে পরিপূর্ণ সুন্দর মনোমোহা ঠাইখনতে বিভিন্ন মঠ মন্দির যে রাম মন্দির জানকী মন্দির লক্ষ্মণ মন্দির জনক মন্দির শঙ্করমোচন হনুমান তথা শিব মন্দিরকে আদি করে প্রাচীন জ্ঞাতযুগর এই রামায়ণের বিভিন্ন চরিত্র সমূহরে স্বাক্ষর বহন করে আছে আজি ভতি যীতাই এই বকুন ধরে রক্ষা করে আছে যে রামচন্দ্রই যেতিয়া পরীক্ষা পঠিয়াইছিলে যে হে আই মুকুন্দরী তুমি ফাঁক নালা মই পাতালত লুকাও অর্থাৎ আই পিতা মাতাই রামচন্দ্র অবমাননা করে তেও পাতালে লুকা নাই রামচন্দ্রক কৈছে তোমার হাতত মই রথ হক গতাই দিল মই সদায় ঋষিমুনির লগতে আছো মই ঋষিকন্যা আসলতে সীতা অর্থটো হল এনেকুৱা যে সীতা মাতা ঋষিকন্যা বনের মাজতেই তেও জন্ম হওয়া সেই তেজর কলহর পরা ঋষিমুনি রক্তর পরা গতি সেই সীতা মাতা জনক নন্দিনী সেই প্রকৃতির মাজতেই জন্ম হয়েছে গতি সেই প্রকৃতি আই বকুন ধরির কথা আজি আজি কিন্তু আপনাদের আজি আমার মানব সম্পদে আমার প্রকৃতি ধ্বংস করি তেওঁলোকে কি এটা অদ্ভুত দান্ত করেছে আর ভগবানের এই আধ্যাত্মিকতার মূল কেনেকে বুঝিব গতি সেই কারণে ভগবানে সদায় দুষ্টর মাজতে থাকে বেয়াজনের মাজতে থাকে যোনে কোনোৱে নাভাবে সেইবিলাকর অর্থাৎ হৃদয়ত আত্মা দুটা থাকে আত্মার চারিখন পর্দা ভেদ করে অন্তর্দৃষ্টিরে যে ভগবানক হৃদয়ত স্থাপন করব পারিছে সেইজন ভক্তহে ভগবানক দেখা পায় আর সেইজন ভক্তহে ভারতীয় সংস্কৃতির কথা গম পায় গতি আজি আমার বৈজ্ঞানিক যুগের এই পাশ্চাত্য সভ্যতা এগারা সমাজ আজি এই সমাজ পুরুষেই বলক মহিলাই বলক নতুন প্রজন্মই বলক আজি ভগবানের অস্তিত্ব স্বীকার করব নয় স্বীকার করব ক্ষমতাই নাই স্বীকার করব ভাবিলে এই গ্রন্থখন উন্মোচন করার বাবে আমার অতি শ্রদ্ধা
সাহিত্য সভার প্রাক্তন উপসভানেত্রী তথা বিশিষ্ট সাহিত্যিক আর অখিল ভারতীয় সাহিত্য পরিষদের সভানেত্রী মাননীয় মৃণালিনী বাইদেউ, মঞ্চত উপবিষ্ট মিচিং আগম কেবাঙ্গল এডভাইজার উপদেষ্টা মুখ্য উপদেষ্টা তুলেশ্বর পেগু ডাঙরিয়া, মোর বন্ধু কৃষ্ণরাম মেধি, আমার অতি মরমর এজন ডাইনামিক ব্যক্তি আসাম লোটাটো মানে প্রপাইটর বলে কব লাগিব, যিকোনো মুহূর্ত আমার বড় ভাষা বাংলা বলে কয়, এই অরিন্দম মানে বাংলা বলে কব লাগিব, বড় ভাষা বাংলা বলে কয়, থাকিব নোয়ারা মানু সাই থাকিব নোয়ারা মানুত বা বাংলা বলে কয়। আর হুদিবৃন্দ, আজি পবিত্র দিনত কৃষ্ণরাম মিলিয়ে কেনেকে আজি বারো তারিখটো ললে, মই সেইদিনাই মই যেতিয়া কনসেন্টমেন্টৰ কারণে তেখেতে মোক বিচাৰি গৈছিল, মোক বিচাৰি আহিব নালাগে, আপুনি হোয়াটসঅ্যাপতে আপুনি দি দিয়ক, তেতিয়া কাগজটো তেখেতে মোক দি আহিলে এখন দোকানত, মই দেখিছোঁ যে আজি বিশ্ব মাতৃদিবস, আজি বিশ্ব নার্সিং দিবস, ধাত্রী দিবস, আজি ফ্লোরেন্স নাইটিংগেলের উপজাতি, আজি বিশিষ্ট সাহিত্যিক অসম সাহিত্য সভার প্রাক্তন সভাপতি হোমেন বরগোহাঁইয়ের মৃত্যু দিবস, চারিটা বস্তু আজি কৃষ্ণরাম মিলির গ্রন্থ দুখন উন্মোচন, এটা মোর কারণে গৌরব, আপনার কারণে গৌরবান্বিত, আর আজি আপনাদেরকে ইয়ার বসা বসা অল ইন্টেলেকচুয়ালস কব লাগিব, গ্রন্থপ্রেমী কব লাগিব, সমাজপ্রেমী কব লাগিব, সাংস্কৃতিক দিকত মানে সচেতন বলে কব লাগিব। কৃষ্ণরাম মিলিক মই কেনেকে জানো, কৃষ্ণরাম মিলিয়ে যেতিয়া এপিএসসি আমি ট্রাইবেল ল্যাঙ্গুয়েজটো মানে ইন্টারভিউ লম, মই বড়ো আর তেখেতে মানে মিসিং, আমি তেতিয়া দুজনে লগ পাইছিলো, আর তেখেতে কিন্তু বিরাট কাঢ়া, মানুষ সাদা সিধা, কিন্তু ইন্টারভিউ বিরাট কাঢ়া দে মোটকে, মইহে অলপ মানে খেলি মেলি করা মানুষ, গতি কৃষ্ণ মিলে খুব স্ট্রিক্ট আসলে আর টু দা পয়েন্ট লজিস্টিক মানুষ, এই যে ব্যুরোক্রেট, হি ইজ এ ফিটেস্ট ম্যান, আর তেখেতে যেতে ডাইরেক্টর লাইব্রেরি আমার অসমর ডাইরেক্টর আসলে মই জানো তেখেতেও ভালকে, আর তেখেতে বিভিন্ন সময়ত বিভিন্ন বিভাগত কাম করবলে নাম অর্জন করা এজন ব্যক্তি, আর এই ইমান ব্যস্ততার মাজতো তেখেতে এইবিল গ্রন্থ অনুবাদ বা সৃষ্টিশীল সাহিত্য অনুবাদ, ময়ও অনুবাদক, মই অসমীয়া, মই চারিখন হেউজি পাঠ কাহিনী জীবনের ভাগ বিভিন্ন সময় মই অনুবাদ করেছো, এইবিল অনুবাদ খুব ইজি, কিন্তু কৃষ্ণ মিলি আছে রামায়ণের আদি কাণ্ড সপ্তম কাণ্ড, ইমান সহজ কথা নহয় মিসিং ভাষাত তেখেতে মানে অনুবাদ করেছে, আর এই নতুন প্রজন্মর কারণে হয় এই পূর্ণাঙ্গ রামায়ণ নহব পারে, পূর্ণাঙ্গ রামায়ণটা বেলে, আমার বাইদেউ মৃণালী বাইদেউ কইছে যে পূর্ণাঙ্গ মানে রামায়ণের কথাটাই কইছে যে সীতা রাম লক্ষণ বা কেনেকে মানে জনপ্রজার কথাটা কইছে, ভরতের কথাটা কইছে, বিভিন্ন কিন্তু ইয়ার আদি কাণ্ডর সেই সপ্তম কাণ্ডর যেটা নাকি কাব্য কৃষ্ণরাম মিলিয়ে সেটা ট্রান্সলেশন করেছে, অনুবাদ করেছে, আর এটা আটকে টান কাম, মানে
আর আমার দিগন্ত বিশ্ব শর্মা অসমিয়ার আর মানে বড় ভাষার জেনারেল কাউন্সিল মেম্বার সিলেক্ট হল। এটা একটা বৌদ্ধিক ইনস্টিটিউশন অর্গেনাইজেশন, এটা এলাক পিছা মানুষের কারণে নহয়। মানে তার দিল্লি গিয়ে পেলায় দেখিল ম্যাক্সিমাম মানুষ মানে প্রবাসী এক্স ভাইস চ্যান্সেলর হাইলি এডুকেটেড হাইলি কোয়ালিফাইড হাইলি লিটারি পার্সনেল, কারণ আমি দিগন্ত বিশ্ব শর্মা আর মানে কাম করার কারণে সুবিধাটা পাইছি। আমি দেখিছো, আমি কুয়েশ্চন রেজ করেছো যে আউট অফ 1652 স্পোকেন ল্যাঙ্গুয়েজের ভিতর ভারতবর্ষ হিন্দি আর ইংরাজিতে লই পেলে মাত্র 26টা ভাষা রিকগনিশন, এই 26টা ভাষা বড় ভাষাটির স্থান পাইছে বিটিসি চুক্তির আধার 9নম্বর দফা। আমি লাখি বলেও ক'ব লাগিব যে অনলি এ ট্রাইবেল ল্যাঙ্গুয়েজ অফ দি নর্থ ইস্ট এসিডলে অন্তর্ভুক্ত হয়েছে। আমার অরিন্দম পাঞ্জিয়ার ভাঞ্জিয়ে মোক ফোন করেছিল যে আপনি অন্তত নর্থ ইস্টর যেগুলা কিছু আনসিডল ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ ট্রাইবেল ল্যাঙ্গুয়েজ আছে তেখেতসকলৰ মানে ল্যাঙ্গুয়েজটো ডেভেলপ কৰাৰ কাৰণে আপুনি অলপ কওক। আজি দিগন্ত বিশ্ব শর্মাৰ মই সেক্রেটারি কলো আর এসআর রিজনাল ক্যালকাটা অফিসার এতিয়া কি হল যোৱা বছর 2023 ট্রাইবেল ল্যাঙ্গুয়েজ এডভাইজরি বোর্ড গঠন করা হল আর ফেস্টিভেলে আমার আমার মিসিং রাইটার তা রাধা রাইটার চিমো রাইটার কৌবল রাইটার জিলাস রাইটার কার্বি রাইটার ইনভাইটেশন করা হল। এটা যে গুড সাইন, এনেকুৱা ধৰণৰ আজি এনকাৰেজমেণ্ট আমি কৰাৰ কাৰণে কৈছো এৱাৰ্ডটো নাপায়, কিন্তু ইন প্লেচ অফ এৱাৰ্ড কি কৰা যাব? ভাষা সন্মান কথা যি ধৰি লওক এতিয়া থাকোঁ তাই বেচাৰা চাৰে মানে যেতিয়া প্ৰথম কলেজত আছিলে তেখেতে বিৰাট মানে কাম কৰিছিলে। আজি বসন্ত দলে কথাটো মই ক'ব লাগিব, লক্ষ্মী সংগীত মই কথাটো ক'ব লাগিব, আৰু এতিয়া মানে সেই গণিত টাইপ লেখে আৰু এতিয়া যিটো নেকি হৈ আৰু ফেগু আৰু আমাৰ ধনেশ্বৰ ফেগু আছে আৰু কেইজনমান ব্যক্তি আছে যে মিচিং ভাষাটো কেনেকৈ ব্যৱহাৰ কৰিব পাৰি। অকল মিডিয়াম কৰিলে নহয়, কিন্তু এটা ভাষা মাধ্যম কৰিলে বাচি নাথাকে। এতিয়া সরকারি স্কুলের মাধ্যম দেওয়ার অবস্থা তাই স্কুলে প্রায় দিছে 1:30 স্টুডেন্ট যদি না পায় এই স্কুলটি সম্পন্ন হবে। আর এনিপি 2020 তো গাইডলাইন তো আপনারা পড়লে মাথা গরম হব। গতিকে ট্রেন চেঞ্জিং ট্রেন আহিছে এডুকেশন, আর এই কিতাবের মূল্যটো মই কম ইয়ং জেনারেশনের কি রিডিং কালচার তো কমে গেছে ফেসবুকের কারণে বা আপনার সোশ্যাল মিডিয়ার কারণে না কম্পিউটার কারণে না ইনফরমেশন টেকনোলজি কারণে না জিওলজি, কিন্তু যদি ইয়ার রাজনীতির নেতা আহিলেতেন পয়সা দিয়া হাজার হাজার আহিলেতেন মাদ্রাস ইউনিভার্সিটির মই যেতিয়া হাইকো একাডেমি সেমিনার গৈছিল তাত দেখিল মানে প্রায় 35টা মান ক্যামেরা এনেকে আছে বেস্ট খবর দেখিল কি এটু সিএম সিএম আহিব নেকি মই এনেকুৱা ভাবিছিল। পিছত দেখিল এটা কলা মল মানুষ মাদ্রাসি ড্রেস পিন্ধি পেলায় সেই ফুটবলত এনেকুৱা এটা চিৰি আছিলে তাত বহি আছে। তাৰপিছত কৈছে হোৱাট ইজ দেট দেট ফেলো ইজ দ্য চিফ গেষ্ট কৈছে 151 গ্ৰন্থ লিখিছে আৰু এই পদ্মশ্ৰী পদ্মবিভূষণ আৰু তাৰ এৱাৰ্ড পাবলৈ জাগা নাই কৈছে। এই মানুহটো লোৱাৰ কাৰণে 36টা কেমেৰা আছে দেখিছে। আমাৰ হ'লেতো চিএম আহিলে বা কিবা আহিলে ভাত ঠেলা হিচাপ কৰি পেলাই কৃষ্ণমিলিৰ
রাইথরের মানে বাহির হয়ে থাকলেও হয় ওই করেন বড় পায় না লাগে আর ওই যার জন্য দোতলা বজাইছে তাকে উপমাবনী দিল হয় এই মানুষটো যেটা সোমালে এনেকুৱা মিডিয়া কভারেজ করিলে আই ওয়াজ সারপ্রাইজ কিমান মিডিয়া ইয়োতে ইম্পর্টেন্ট দিয়ে রাইটার বিলাক পোয়েটস বিলাক লিটারেরি পার্সোনেল বিলাক ভাল মানুহক ইয়োতে চিনি পায় কিন্তু আমার নোটিস বা অসমর মানুষে রাজনীতি নেতার বাহিরে কোনোদিন ক্যামেরা নাই আপনার কইছো মানে বেয়া পাব না লাগে আই এম দ্য স্টুডেন্ট অফ জার্নালিজম মানে মাস কমিউনিকেশনের মাস্টার ডিগ্রি প্রদান মানে সব জানো এই কারণে মানে দূরদর্শনের অল ইন্ডিয়া রেডিও চাকরি পাইছি সেটি করল আর কৃষ্ণরাম মেলে উত্তরোত্তর কামনা করল পিস এন্ড ওয়ার ওয়ার এন্ড পিস যুদ্ধ আর শান্তি এই গ্রন্থটি উন্মোচন করবলে পায় মই অতি আজি পবিত্র দিনত মই বিরাট আনন্দ পাইছো আর কৃষ্ণরাম মেলির বাইদেউ যে এনেকা হয়ে আছে মই আজি দেখি পেলাই অবাক মই কিতাব দেখিছিল কিন্তু মই বুঝি পোৱা নাছিল তে অম্বিকা মেডক মিলি লিখা আছিল তে আজি কনফার্ম হলো যে বাইদেউ নোহোৱাকৈ আজি কৃষ্ণ মিলিয়ে দুখন গ্রন্থ উন্মোচন করলে আর সেই ভাইদেউলে মই শ্রদ্ধাঞ্জলি জানাইছো গ্রন্থপ্রেমী রাইজ আপনার সকলে আজ অসুর সরে কবালয় আদরণি জানাইছো আন্তরিকতার যে সকল ব্যক্তি আজ এখন উন্মোচনী গ্রন্থত উপস্থিত হয়েছেহি অতি মই আনন্দিত তেখেত সকলের এখন অবদান জাতিটির কারণে যথেষ্ট উপকার হব বলে মই ধরে লৈছো অনাগত দিনবোরতো সমাগত দিনবোরতো এনেকা সহায় সহযোগিতা আমার অতিকৈ প্রয়োজন হব তার বাবদ মই কিছু পিছ করে আছো গতি মই আজি মই কি কম অতি আনন্দ পাইছো তেখেত রামায়ণ আর ওয়ার্ল্ড পিস অথর বই ইয়ার টলস্টয় আজি প্রাসঙ্গিক পরিবেশ বর্তমানের পরিবেশ অতিক প্রাসঙ্গিক থাকা দুখন কিতাব এই কিতাব দুখন আজি উন্মোচন করলে পাই বা তেখে যখন লিখিছে তেখেতলে আন্তরিক কৃতজ্ঞতা জানাইছো আর যখন এই কিতাব দুখন আজি উন্মোচন করলে বা উদ্বোধন করলে তেখেতসকলে মই চিরনমস্য ব্যক্তি ব্যক্তি হিসাবে মই তেখেতসকলে মই মত প্রণাম জানাইছো বিষয়টি হল এনেকুৱা কিতাব যদি আমি উন্মোচন বা ভাবানুবাদ নকৰো বা অনুবাদ নকৰো তেতিয়াহলে এটা ভাষা উন্নতি হব নোৱাৰে ইংৰাজী ভাষা ফ্ৰান্স ভাষা চাইনিজ ভাষা ভাষাৰ বিষয়ে যেতিয়া পঢ়িবলৈ যাওঁ প্ৰতিটো ভাষাতে বেলেগ বেলেগ ভাষাৰ পৰা ভাবানুবাদ কৰি পিনি নিজৰ গ্ৰন্থবিলাকক ধনী কৰিছে আমি কৈছিলোঁ আমাৰ শ্ৰদ্ধাৰ প্ৰয়াত তাগ্ৰাম তাইচাৰ তেখেতে বুঢ়ী এখা দুখন লক্ষ্মীনাথ বেজবৰুৱাই লিখা ইয়াৰ এটা তেখেতৰ এখেত লিখিছিল মিচিং নামক কবালৈখিনি অৱদান আগবঢ়াই লৈছে মই তেনেকৈ এতিয়ালৈকে তিনিখন কিতাপ মই অনুমান কৰিলোঁ এক নম্বৰ অনুমান কৰিছোঁ ঈশ্বৰ পেলেকে দৈ ঈশ্বৰৰ সাধু ঈশ্বৰৰ সাধুখন মই 2012 মেজিং আগম জোনাই এইখন কিতাপ মই উন্মোচন কৰিছোঁ তাৰপাছত মই উন্মোচন কৰিছোঁ মীৰাবলী প্ৰণাম মানে মহৎৰূপৰ বাণী মহৎৰূপৰ বাণী মোৰ দেন 700 মই এখন কিতাপ অসাৰে এইখন কিতাপ মিচিং খাদ্য সভাত মই এইটো উন্মোচন কৰাইছোঁ ঠিক তেনেকৈ লেটেষ্ট মোৰ শ্ৰদ্ধাৰ কৃষ্ণৰাম মিলিৰ লগত কথা হ'ল কাৰণ মিচিং ভাষাটো যিটো আমি যদি চিলিণ্ডাৰ মিলি যদি মৰ্যাদা নামো এমাইটি আমাৰ কি লাগিব মিলাৰ ষ্ট্ৰাকচাৰ আছে মিচিংসকলে 1972 পৰা অহৰহ যুদ্ধ কৰি আহিছে
ভাষাটোক উন্নতিতার্থে। তার লগত মই একটা সৈন্য, ময়ো সৈন্য হিসাবে সেই যুদ্ধ অহর মই সহযোগিতা করে থাকুন। কিন্তু ভাষাটো মূল যে স্বপ্ন, মূল যে সপন, অনাগত দিনবর ভাষাটো কেনেকে ডালপাত লগাও, শাখা প্রশাখা কেনেকে লগাও, সেই বিষয়টি লো মই বহুত চিন্তা করি। কিন্তু এখন কথা আছে, রুমস নট বিল্ট ইন আ ডে, বাট ইট হাজ অলরেডি টেকেন মোর দেন 52 ইয়ার্স অফ মিসিং ল্যাঙ্গুয়েজ। গতিকে রুমস নট বিল্ট ইন আ ডে এই বিষয়টি একটা প্রাসঙ্গিক নহয় মিসিং ভাষার কারণে। 52 বছর পার হয়ে যাওয়ার পিছত বিভিন্ন দিকত, হিস্ট্রিয়ে হোক, ইকোনমিক্সে হোক, পলিটিক্যাল সায়েন্সে হোক, যে ভাষায় হোক, যে সাবজেক্টেই নহোক, প্রতিটি ভাষা আজি অসমীয়া ভাষাটো যেনেকৈ উন্নতি হৈছে। মই সদায় মিটিঙত কওঁ, অসমীয়া ভাষাৰ মানুহবিলাকে চিৰপ্ৰসৰ কৰি আছে, আমাৰ ভাষাটো নাথাকিব, কিন্তু অসমীয়া ভাষাটো কিয় নাথাকিব? ইমানবিলাক পেৰিয়ডিকেলছ, ইমানবিলাক সাহিত্য, ইমানবিলাক গ্ৰন্থ, যেনেকৈ এটা অগণনীয় ভাষাটো কিয় মৰিব? মানুহবিলাকে এনেই চিৰপ্ৰসৰ কৰি থাকে। কিন্তু আমাৰ মিচিং ভাষা বিভিন্ন দিশত তেনেকৈ আমাৰ ৰাইটাৰ নাই, লিখা মানুহ নাই, অভাৱ। সেই কারণে আজি আমি কিছু সমস্যার ভুগিছো, আপ্রাণ কাঠর বিনতি জানাইছো, ভাষাটি উন্নতি করবলে হলে লিখিব লাগিব, পড়িব লাগিব, অধ্যয়ন করব লাগিব। এইটি যদি নকরে ভাষাটি মরি মরি যাব, চকু পানি টুকি টুকি আমার এইটাই গুছি যাব। সেই কারণে মই জাতিটোক উন্নতিতার্থে, জাতির যদি এইবিলাক বিভিন্ন ধরনের দিক দেখায় যদি জানি উন্নতি করব নো, আমি এটা সময় চকু পানি টুকিব লাগবে। টুকিছোয়ে আমি টুকিবলে আরম্ভ করেছোয়ে, সেই কথাটাকে বারে বারে আমি মিচিং সকলে কইছো, লিখনির দ্বারা কইছো। মোক যদি মিচিং সকলে একটা আর্টিকল বিচারে করবার, তাহলে মানে ভাষার উপর লিখব প্রায়। এটা লিখি মোর দেন 200 আর্টিকলস আই হ্যাভ টোল্ড, আই হ্যাভ রিটন, এটা মোর দেন 70% আগমর বিষয়টি মানে লিখে আছি। কেনকে উন্নতি করব পারি, কেনকে বিষয় গতাব পারি, সেগুলো মানে করে আছি। কিন্তু ডি টু লাইক অফ কর্পোরেশন, ডি টু লাইক অফ কোঅর্ডিনেশন বাই দ্য পিপল, আই হ্যাভ বিন সাফারিং ফ্রম লস রিলেটিং দিস প্রবলেম। গতিকে মই আজি শ্রদ্ধার কৃষ্ণরাম মিনি ভিডিও বিনে নহয় মোৰ পথ প্ৰদৰ্শক, মোৰ শুভাকাঙ্ক্ষী, তেখেতৰ এই দুখন গ্ৰন্থই সমাজখনত যথেষ্ট প্ৰভাৱ পেলাব বুলি মই আশা ৰাখিছোঁ। আৰু যিসকল উঠি অহা তেখেতসকললৈ মই অন্তৰৰ পৰা আপীল জনাইছোঁ, আপোনালোকে যেতিয়া সমাগত দিনবোৰক তেখেতৰ নিচিনাকৈ তেখেতে যিটো ৰোল প্লে কৰি আহিছে বা প্লে কৰি যাব, আপোনালোকেও যাতে এই কামটো কৰি যায়, তেতিয়াহ'লে আজি কৃষ্ণৰাম মিলি সন্মানীয় দুজন মানুহ মাতি আনি যি ধৰণে উন্মোচন কৰালে তাৰ অৰ্থটো ওলাব। প্ৰকৃতি যায়, প্ৰকৃতি নাই বসুন্ধৰী কথা, এই বসুন্ধৰী কোন সীতামাতা? এতিয়া সীতামাতা কোন? ৰামচন্দ্ৰ মই বনৰ ভাষক তাৰ কাৰণে আশা ৰাখিছোঁ। মই বেছি ভাষণত ক'লোঁ, এতিয়া বহুত মন চলা নাই। বিশ্ব এনেকুৱা উচ্চ মানে বেয়া লাগে, ৰামায়ণ আৰু ওৱাৰেন পিছ বা ঘন্যাইনীয়া লেংগুৱেজত ওৱাৰেন পিছ, অসমীয়া যুদ্ধ শান্তি কিছুমান মীমাংসা আছে বৃদ্ধি হ'ব। গতিকে এনেকুৱা কালজয়ী সাহিত্য ৰস যাতে মিচিং ভাষাটো আমাৰ উঠি অহা ল'ৰা ছোৱালীবিলাকে ক'ব পাৰে, সেই এটা উদ্দেশ্য আগৰ ৰাখি।